বৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ক্লাস ওয়ানে আমরা ইংলিশ শিখব। আমরা আগে ফোনিক্সের সাউন্ডগুলো আমরা শিখেছি, প্রত্যেকটা সাউন্ড এটা দেখো তোমরা আগে শিখেছ, খ এ সাউন্ড শিখেছি আজকে আমরা। আজকে এই সাউন্ড দিয়ে আমরা ওয়ার্ড শিখব। আগে আমরা সাউন্ড শিখে ফেলেছি, এখন ওয়ার্ড শিখব। তাহলে দেখো, আমি তোমাদেরকে একটু অ্যাকশন দেখাচ্ছি। আমরা এই সাউন্ডের অ্যাকশন হচ্ছে দেখো, এখানে আমরা ক্যাট, অ ফ টপ, অ ফ টপ, ই ব পি, ই ব পি, ই ব পি, এ ন পে, এ ন পে, ব আ গ, ব আ গ, ব্যাক, ব আ গ, ব্যাক। এরকম অনেক ওয়ার্ড আছে আমরা সাউন্ড দিয়ে শিখব। এখানে আরো কতগুলো ওয়ার্ড আছে দেখো, আ থ কা, ব আ বাস, আ থ ক্যাট, ড অ গ ডগ, ব আ চ ব্যাট, আ ইন চ অ্যান্ড। এগুলো আমরা ওয়ার্ড শিখেছি, ওয়ার্ড শিখবো, তার সাথে আবার এটার অর্থ শিখবো। অ্যাট, ক্যাট, ক্যাট মানে কি আমরা সবাই জানি, ক্যাট মানে বিড়াল। অফ, টপ, লাঠি, আমরা যেগুলো দিয়ে খেলা করি। ইগ, পি, শুকর ছানা। অ্যাট, এ, পেন, থ, এ, পেন, পেন মানে কলম, আমরা কলম দিয়ে লিখি। ব অ্যাগ ব্যাগ, ব্যাগ মানে থলে। আফ কাপ, কাপ হচ্ছে পেয়ালা, চা খাই আমরা কাপ দিয়ে চা খাই। ব আস বাস, বাস মানে বাস। অ্যাফ ক্যাপ, ক্যাপ মানে টুপি। জ অ গ ডগ, ডগ হচ্ছে কুকুর। ব অ্যাট ব্যাট, ব্যাট দিয়ে আমরা খেলা করি। অ্যাঞ্চ, অ্যাঞ্চ, অ্যাঞ্চ মানে পিঁপড়া। তো আমরা এরকম আরো অনেক ওয়ার্ড শিখব, তোমরা নিজেরা নিজেরা কিছু ওয়ার্ড শিখবে, বাসা প্র্যাকটিস করবে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।